ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমার ফরদিন বিশ্বাস ভাই ভারত থেকে জানতে চেয়েছেন যে কোনো ধরনের গান কি শোনা যায় এ বিষয়ে ইসলামী শরীয়তের নির্দেশনা কি আকুলো অবিল্লাহি তফিক আমার প্রিয় ভাই যে কোনো ধরনের গান বাজনা ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ এটা হারাম শোনা যাবে না এই ব্যাপারে অনেক কোরআন হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে গান শোনা এটা শয়তানেরই কাজ বাদ্যযন্ত্র এটা শয়তানের তো সুতরাং গান শোনা কখনও এটা ভালো কাজ হতে পারে না এটা কখনো মানুষের জন্য কল্যাণ বই আনতে পারে না সুরা একত্রিশ নম্বর সুরা ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবান তাল্লাহ বলতেছেন ওমিনান নাসে মাইয়াস তারি লাহবুল হাদিস আন আনসাবিল্লাহি বেগর অলমিন ওয়াত্তা খিদাহা হুজুয়া উলাইক আলহম আজাব মহিন আল্লাহ বলতেছেন ওমিনান নাসে মাইয়াস তারি লাহবুল হাদিস মানুষের মধ্যে কতগুলো মানুষ রয়েছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা অসার কথার কথাবার্তা যেগুলোর মাধ্যমে আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সবার ছড়িয়ে দেওয়ার জন্য পদভ্রষ্ট করার জন্যে মানুষের বেকাইরে ইলমিন মানে অজ্ঞতা বসত কোনো মোরক কথা বশত তারা এগুলোকে ক্রয় করে এইটা তারা খেলতামাশা হিসেবে গ্রহণ করে এদের জন্য রয়েছে আল্লাহ পক্ষ থেকে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি তো এইখানে লাহওয়াল হাদিজ এর তাফসির করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে আব্বাস জাবের রদি আল্লাহ তালা আনহুম সাহাবি প্রমুখগণ লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র শোনা এটা কখনো কোনো ইসলামী সংস্কৃতির অংশ নয় তবে যেই শেয়ারগুলো কোরআন সোনার নীতির পরিপন্থী না যেখানে শিরিক থাকবে না যেখানে হারাম কথা থাকবে না যেটা কুফরি কথা থাকবে না যেগুলো শুনলে মানুষকে আল্লাহ শরণ থেকে দূরে সরিয়ে দিবে এই ধরনের কথা থাকবে না বা মানুষদেরকে পাশ্চাত্য সংস্কৃতি নগ্ন সংস্কৃতির দিকে উদ্বুদ্ধ করবে সে ধরনের কথাবার্তা যদি গানের মধ্যে না থাকে সেগুলো যেমন ইসলামী কবিতা যেগুলোর মাধ্যমে মানুষকে ইমান ও আমলের চেতনাকে উদ্বুদ্ধ করে এগুলো শোনা যায় তবে এগুলো কোরআন হাদিসের মোকাবেলায় এগুলোকে ব্যবহার করা এটা ঠিক হবে না মানুষকে নসিহা করতে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে শুধুমাত্র শেয়ার পরে কবিতা পড়ে মানুষকে উদ্বুদ্ধ করা এটা এটা বর্তমান সময়ের জন্য এটা অনেক মহাক আলেমরা বলেছেন এটা হারাম কেননা এই শের পরে মানুষকে কোরআন হাদিসের স্থলে শেরের স্থানকে বসিয়ে দিয়েছে যার জন্যে মানুষকে পরিপূর্ণ তাকোয়ার দিকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য শেয়ারকেই তারা কোরআন এবং শাহহাদিসের মোকাবেলায় ব্যবহার করে এই জন্য এটা পড়াশোনা উচিত হবে না আশা করি উত্তরটা বুঝতে পারছি